গাজীপুর থেকে আসছেন। আচ্ছা, এত দূর থেকে মালিবেগ আসলেন গিটার নিতে কেন? তাই না, এখানে খুব ভালো মানের গিটার পাওয়া যায়। আপনারা কিন্তু জানতেই পারলেন গাজীপুর থেকে কিন্তু এখানে গিটার নিতে চলে আসছে ভাই। ওখানে তো গিটার দোকান দাম বেশি রাখে, 6000 টাকাটা 8000 9000 রাখে। তাই কি বলেন ভাই, এত দাম হলে কিভাবে হয়? তো ভাই সঞ্জিত ভাই, গিটারটি দিচ্ছেন কত আপনারা? এটা আমরা দিচ্ছি এখন এই মুহূর্তে প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা। 6500 টাকা অবশ্যই। এই যে ভাই, ভাই আপনার নামটা কি? আপনি মোহাম্মদ মহাসিন। আচ্ছা ভাই, মহাসিন ভাইয়ের কাছে একটু কম রাখার চেষ্টা করবেন, কারণ উনি গাজীপুর থেকে আসছে, এত রাত্রে ভোজনে তো অনেক কষ্ট করে আসছে। জি, এখানে আমাদের সব প্রাইসই আর কি রিজনেবল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেডিয়া সান 24 এর পক্ষ থেকে আরেকটি নতুন গিটারিস্টের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আজ চলে এলাম মিউজিক জোন। তো ভিউয়ার্স, এই শোরুমের অ্যাড্রেসটি হলো মৌচাক এবং মালিবাগ এর মাঝখান বরাবর কিন্তু শোরুমটি অবস্থিত। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর নিচে অবশ্যই শোরুমের অ্যাড্রেসটি দিয়ে রাখবো, এবং এই শোরুমের যে ওনার তার ফোন নাম্বারটা কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু একদমই খুব পছন্দের মতো গিটারটি কিন্তু নিতে পারতেছেন। অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বাজেট অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাদের গিটারটি নিতে পারতেছেন। আর এবং এই শোরুম থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো গিটারটি নিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু আপনারা আবার পাইকারি এখান থেকে নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু গিটারটি বিক্রি করতে পারতেছেন। অবশ্যই যদি কোনো ভিউয়ার্স আসেন যে আপনি ব্যবসা করতেছেন, যে গিটারের ব্যবসা করবেন, এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে গিটারটি নিয়ে কিন্তু আপনি গিটারটি বিক্রি করতে পারতেছেন। একদমই কিন্তু খুবই কম প্রাইসে দিচ্ছে গিটারগুলো। আর অবশ্যই যদি আমার চ্যানেলের পক্ষ থেকে আসেন তাহলে কিন্তু আরও কম রাখার চেষ্টা করবে তারা। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। আসসালামু আলাইকুম, আমি মালিবাগ মিউজিক জোন থেকে সঞ্জিত বলছিলাম। আর আমাদের এই শোরুমটির অ্যাড্রেস হচ্ছে আপনার মৌচাক থেকে রেলগেট, মালিবাগ রেলগেট পর্যন্ত যে রোডটা, এই রোডের মধ্যে আমাদের শোরুমটা। এখানে আসলেই পেয়ে যাবেন আপনারা, 78A। হ্যাঁ, দোকানের অ্যাড্রেস এইটা হচ্ছে, ঠিকানাটা হচ্ছে 78A। তো ভাই, আজকে গিটার কালেকশনের ভিতরে একদমই মানে খুবই খুবই কম প্রাইসের ভিতরে আপনি আমাদেরকে কোন গিটারই দেখাবেন? আমি একটা বিডি বাংলাদেশি। হ্যাঁ, এটা বাংলাদেশি মেড, তাই না? গিটারটা, হ্যাঁ, গিটারটা একদম কমে পাচ্ছে সবাই, আর শেখার জন্য এটা মোটামুটি প্রথম অবশ্যই এটার জন্য এটাই পারফেক্ট। জি, বেস্ট। তো ভাই, গিটারটি কিন্তু মানে মোটামুটি খুব সুন্দর ডিজাইন রয়েছে। জি, ব্ল্যাক কিছু কিন্তু ঠিক আছে, ব্ল্যাক কালার গিটারটি। হ্যাঁ, এটা নাকি বাংলাদেশের ভিতরে এই গিটারটার দামই একদমই খুব কম? হ্যাঁ, এটা এটা বর্তমানে এখন কম আছে, খুব কম আছে না? তবে এটার প্রাইস দিচ্ছেন কত আপনারা? এটা আমরা প্রাইস দিচ্ছি 2600 টাকা। এত কম হলে ভাই কেমনে হয়? এত কম হলে মানুষ কি বিশ্বাস করবে? না, অবশ্যই বিশ্বাস করবে, অবশ্যই কিন্তু বিশ্বাস করার মতো কথা। একদমই কিন্তু মাত্র 2600 টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি নিতে পারতেছেন, নতুন গিটার পাচ্ছেন একদমই। কিন্তু আবার মনে করবে না কিন্তু সেকেন্ড হ্যান্ড না, একদমই কিন্তু নতুন গিটার আছে। দেখেন, আমি কিন্তু হাতে নিয়ে একদম খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে উপর সাইডটা, যে পিছন সাইডটা, আমি কিন্তু একদমই খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাত্র 2600 টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি কিন্তু নিতে পারতেছেন মিউজিক জোন থেকে। এই শোরুমের নামটি হলো মিউজিক জোন। যেমন এখানে চায়না গিটার আছে, চায়না গিটার না, টেস্টি গিটারটা আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন। এই যে আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি ভাই, এই গিটারটার নাম কি? টেস্টি। টেস্টি, জি। হ্যাঁ, টেস্টি গিটার, এটা চায়না গিটার। হ্যাঁ ভাই। আচ্ছা, এটার মডেলটা কত? এটার মডেলটা হচ্ছে আপনার 720A, মানে 720A মডেল। জি, আমি কিন্তু L2, আমি যে পিছনটা, পিছন সাইডটা, আমি পিছনটা অনেক সুন্দর আছে, একটা শেপ আছে এখানে। হ্যাঁ, এখানে একটা আমরা স্টেপ দেখতে পাচ্ছি, স্টেপ। হ্যাঁ, আর গিটারটা মোটামুটি ভালো, চায়না খুব ভালো করছে এই গিটারগুলো। আচ্ছা, তবে এই গিটারের প্রাইস দিচ্ছেন কত আপনারা? এই গিটার প্রাইস আমরা এখন দিচ্ছি 7000 টাকা অনলি। 7000 টাকা হলে কিন্তু একদমই খুব ফ্রেশ কন্ডিশনের একদম গিটারটি কিন্তু নিতে পারতেছেন।
তবে আপনি কি টু গিটারটা আমাদেরকে বাজিয়ে দেখাবেন? জি অবশ্যই। হ্যাঁ মিউজিকটা শেখার জন্য নিতে পারবে প্লাস এটা দিয়ে গানও করতে পারবে যেখানে ভাই ব্রাদার মিলে আড্ডা টাড্ডা দিতে যে গানটা করা হয় এসব গিটার দিয়ে সবকিছুই করতে পারবে তাই না? আচ্ছা ভাই এই গিটারটির প্রাইস দিচ্ছেন কত আপনারা? এই গিটারটির প্রাইস দিচ্ছি আমরা 6000 টাকা। ৬০০০ টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি নিতে পারতেছেন একদমই কিন্তু খুবই কম প্রাইস। আচ্ছা ভাই এই গিটারটি মানে যে মিউজিক মানে তার অপশন দিয়ে কি বক্সের সাথে লাইন দেওয়া যাবে? না এটা এটা এখনো লাগানো হয়নি, যেগুলা কানেক্টিভিটি করা আছে সেগুলাতে লাইন দাও। তো বেশ আমরা কিন্তু এই পাশে আরো একটি খুব সুন্দর ডিজাইনের গিটার দেখতে পাচ্ছি। তবে গিটারটির নাম কি? এটাও টেস্টি গিটার। টেস্টি গিটার আমি কিন্তু একদমই খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গিটারটি। হ্যাঁ এটা তো ভাই এটার মানে মডেল মানে মডেল হ্যাঁ মডেল কত? এটার মডেলটা হচ্ছে আপনার TSJ35A। আপনারা এই গিটারটি পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু খুবই কম প্রাইস গিটারটি। আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদের তো সঞ্জিত ভাই আপনি আমাদেরকে এরপরে কোন গিটারগুলো দেখাবেন? এখন আপনাদেরকে আমি ইন্ডিয়ান গিটারগুলো দেখাবো। ইন্ডিয়ান গিটারগুলো দেখাবেন না? আচ্ছা ভাই আমরা কিন্তু একদমই কিন্তু এই মাথায় একদম এটা আবার এখানে চায়না গিটার। চায়না গিটার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে চায়নাও কিন্তু ফিক্সড আছে। আচ্ছা ভাই এই গিটারটা প্রাইস দিচ্ছেন কত আপনারা? এইটা হচ্ছে রুইসন। হ্যাঁ তো এই গিটারের প্রাইস হচ্ছে আমাদের 6000 টাকা। মাত্র 6000 টাকা? আচ্ছা আপনারা জানতে পারলেন এই গিটারটির প্রাইস দিচ্ছে মাত্র 6000 টাকা। এই নেক্সট যে গিটারটি রয়েছে এটা হচ্ছে একটা লেসপল ক্যাটাগরি একটা গিটার তাই না? লেসপল একদম কিন্তু সিম্পল একদম কিন্তু মানে এই যে সাইডটা দেখাই একদম কিন্তু একদম পাতলা গিটারটা। জি জি খুব একটা কালার এটা যে কোনো কালার অ্যাভেলেবল? হ্যাঁ এটা যে কোনো কালার অ্যাভেলেবল। আচ্ছা তো ভাই এই গিটারটির প্রাইস দিচ্ছেন কত আপনারা? এই গিটারটির প্রাইস হচ্ছে 4800 টাকা। মাত্র 4800 টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি কিন্তু নিতে পারতেছেন। যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবল? জি অ্যাভেলেবল। যদি বলে যে আমার এই কালারটা লাগবে তা আমরা আমাদের গোডাউন থেকে আমরা নিয়ে আসবো তাই না? নেক্সট আমাদেরকে কোন গিটারটি দেখাবেন? নেক্সট আমাদের আরও আছে এখানে সিগনেচার গিটারগুলো আছে ইন্ডিয়ান গিটারগুলো। হ্যাঁ এই যে ব্ল্যাক কালার এগুলো না? হ্যাঁ হ্যাঁ এগুলো। ভাই এই গিটারটার মডেল নাম্বারটি কত? এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে 265 না? তো ভাই এই গিটার এটা তো মানে ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়ান সিগনেচার গিটার। সিগনেচার গিটার তো ভাই এই গিটারটির প্রাইস দিচ্ছেন অনলি 3800 টাকা। হ্যাঁ ইন্ডিয়ান গিটার সিগনেচার গিটার। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার গিটার ইন্ডিয়ান গিটার আছে মাত্র 3800 টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি কিন্তু পেয়ে যাচ্ছেন। নেক্সটে আমাদেরকে আবার এই গিটার দিয়েও কিন্তু আপনার শেখা যাবে প্লাস বসে গানটানও করা যাবে সবকিছুই করা যাবে। এখন খুব ভালো করছে এই ইন্ডিয়ান। তবে এই নেক্সটে আমাদেরকে কোন গিটারটি দেখাবেন? নেক্সটে এখানে আছে গিবসন একটা জাম্বো আছে। হ্যাঁ জাম্বো গিটার। জাম্বো গিটার আছে। জাম্বো গিটার জি দেখতেও তো জাম্বুর মতো একদম। এই যে দেখেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাই জাম্বো গিটার জি। আচ্ছা শেপটা দেখি আমি পিছনে খুব সুন্দর একটি ডিজাইন গিটারটির। এটা কি গিটার? এটা হচ্ছে জাম্বো গিটার জাম্বো রোলস। জাম্বো রোলস না? তবে এই গিটারটির প্রাইস দিচ্ছেন কত আপনারা? এই গিটারটির 4800 টাকা। মাত্র 4800 টাকা কিন্তু গিটারটি পেয়ে যাবেন একদমই কিন্তু খুব কম। আচ্ছা ভাই এই যে গিটারে যে এই যে রকগুলো আছে তারগুলো এগুলো যদি কেটে যায় তাহলে কি আপনাদের কাছে নিয়ে আসলে কি অবশ্যই কিন্তু গিটার বাজাইলে তো তার অবশ্যই ছিঁড়বে ছিঁড়ে যাবে তো আমাদের এখানে সব ব্যবস্থা আছে। গিটারের তার আছে এখানে আসলে আমরা গিটার তার দিতে পারবো। গিটার দিতে পারবো? ইভেন যে কোনো জায়গায় গিটারের তার পাওয়া যায় সেখান থেকেও তারা লাগিয়ে নিতে পারবে। লাগিয়ে নিতে পারবে না? জি। আচ্ছা আচ্ছা পরে আমরা নেক্সট কোন গিটারটি দেখছি ভাইয়া? পরে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে একদম মানে খুব সুন্দর একটি ডিজাইনের গিটার। এই যে এখানে কিন্তু ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে।
ওই গিটারের নাম কি ইয়ামাহা CM2 CM2 হ্যাঁ ইয়ামাহা CM2 জি তবে এই এই সাইডে আমিগুলো কি দেখতে পেলাম এই যে এগুলো পিকআপ এটা ভলিউম আছে আর টোন টোন চেঞ্জ করা যাবে টোনও আছে একটা পিকআপ আছে আচ্ছা 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 এখানে কোনো স্টেজে বা কেউ যদি বাজে বারো যদি কোনো সিঙ্গার হয়ে থাকে তাহলে কিন্তু স্টেজে উঠে এটা হ্যাঁ যেটা লাগে তারা বাজাতে পারবে জি তবে এই গিটারের প্রাইস দিচ্ছেন কত আপনারা এই গিটারের 5500 টাকা দিচ্ছি যেহেতু পিকআপ কি বলেন ভাই এত কম দাম জি আমাদের এখানে মোটামুটি সীমিত প্রাইসই আছে কেমনে সম্ভব মাত্র 5500 টাকা কিন্তু ভয়েস চেঞ্জ করো এবং টুন চেঞ্জ করার জন্য তারপর যদি কোনো বড় মিউজিশিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু স্টেজে গিয়েও কিন্তু এই গিটারটি নিয়ে জি আপনারা গান গাইতে করতেছেন মাত্র এটা কালার মানে কয়টা কালার अवेलेबल 4-5টা কালার আছে 4-5টা কালার अवेलेबल अवेलेबल আছে তবে আপনারা কিন্তু জানতেই পারলেন এটার কিন্তু 4-5টা কালার अवेलेबल রয়েছে তবে আমরা কিন্তু এই পাশে আরো কিছু মানে খুব সুন্দর সুন্দর ইলেকট্রনিক গিটারস দেখতে পাচ্ছি মানে ইলেকট্রনিক গিটারগুলো একদমই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের গিটারগুলো ভাই এটা মানে কাজ কি মানে কি কি কাজ আছে একটা গিটারে এগুলা আপনার প্রসেসর ইনক্লুড করতে হবে এগুলোর সাথে তাই না প্রসেসর ছাড়াও আর কি আপনি এটা ভালোই করতে পারবেন না হ্যাঁ তাই না এটা হচ্ছে আপনার টিএসএম একটা গিটার না আচ্ছা আচ্ছা জি তো ভাই এই গিটারগুলো প্রাইস কেমন এখানে 16 থেকে আমাদের 20000 21000 টাকার পর্যন্ত আর কি গিটার আছে এখানে 16000 টাকা থেকে শুরু করে একদম 21000 টাকা পর্যন্ত গিটারগুলো রয়েছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি তবে এই গিটারটি অনলি এই গিটারটির প্রাইস কত এটা হচ্ছে এখন 16500 মাত্র 16500 টাকা আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে আপনাদেরকে দেখালাম মাত্র 16500 টাকা হলে কিন্তু আপনারা এই গিটারটি নিতে পারতেছেন আমি কিন্তু খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো বেশ আমরা কিন্তু এই পাশে বাইরেতে আরো একটি নতুন গিটার দেখতে পাচ্ছি মানে খুব সুন্দর ডিজাইনটি এটা কিন্তু একদম ব্ল্যাক কালার গিটারটি মানে ব্ল্যাক এটা হচ্ছে আইবেনেস সিরিজের একটা গিটার আইবেনেস সিরিজের একটা গিটার না জি আচ্ছা আচ্ছা তবে এটা অরিজিনাল 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 আইবেনেস আর কি আচ্ছা এই যে এখানে যে অনেকগুলো ইগি দেখতে পাচ্ছি এগুলো কিসের এগুলো কি এই যে প্রত্যেকটা তারের সাথে কি করা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পিকআপগুলো এখানে সবকিছু সেট করা আছে আচ্ছা 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 হ্যাঁ সবকিছুই দেওয়া আছে এটার সাথে তবে এই গিটারের প্রাইস দিচ্ছেন কত আপনারা এটা এটা দিচ্ছি 25000 টাকা এর মধ্যে এরকম সিরিজের আরেকটা আছে ওটা হচ্ছে আমাদের 21000 টাকা 21000 টাকা কিন্তু এটা 25000 টাকা এটা হচ্ছে অরিজিনাল তবে যদি আমার চ্যানেলের পক্ষ থেকে কোনো ভিউয়ার্স আছে সে থেকে কিছু কম রাখা যাবে অবশ্যই আসলে অবশ্যই কথা সাথে আর আপনি যদি অবশ্যই আমার এসে আমার চ্যানেলের নামটি বলেন তাহলে কিন্তু কিছু কম রাখার চেষ্টা করব ডিসকাউন্ট দেওয়া যাবে তাই না আপনার চ্যানেলের নাম বলে আচ্ছা তো সঞ্জিত ভাই আজকে তো আমাদেরকে মোটামুটি একদম আল্লাহর রহমতে খুব ভালো ভালো গিটারের কালেকশনগুলো দেখাইলেন এখন কি আপনার মতে সম্ভব যে একটা গিটারের মিউজিক আমাদেরকে শোনাবেন ভিউয়ার্সদের জি অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে শোনা যাক সঞ্জিত ভাই আজকে মানে একটা মিউজিক আমাদেরকে শোনাবে আমাদেরকে না অবশ্যই আপনাদের ভিউয়ার্সদের উপলক্ষে কিন্তু সঞ্জিত ভাই একটি মিউজিক শোনাচ্ছে শোনা যাক আর এই গিটারটা হচ্ছে সেই গিটারটা যেটা দেখাইলাম টেস্টি গিটার না ওইটাই আমি বাজাচ্ছি আচ্ছা আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম যে মিউজিক জোনে কি কি গিটারিস্টের কালেকশনগুলো রয়েছে একদমই কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর অবশ্যই যদি আমার চ্যানেলের পক্ষ থেকে আসেন তাহলে কিন্তু আরও কিছু কম রাখার চেষ্টা করবে তারা আর অবশ্যই কিন্তু এসে আমার চ্যানেলের নামটি বলতে হবে তো বিশ আমি কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এই শোরুমের অ্যাড্রেসটি হলো মৌচাক এবং মালিবাগের মাঝখান বরাবর কিন্তু শোরুমটি অবস্থিত আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই শোরুমের অ্যাড্রেসটি দিয়ে রাখবো এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ